আসসালামু আলাইকুম কিং অন ল্যাপটপ সলিউশনের পক্ষ থেকে আমি মোহাম্মদ ইউসুফ আজকে আবার আমরা নতুন ক্লাস নিয়ে আসছি এতদিন ক্লাস দিতে পারিনি তার জন্য আমরা দুঃখিত এখন থেকে ধারাবাহিকভাবে আমরা ক্লাস দিয়ে আসব আর সবার সাথে আমি শেয়ার করব ক্লাসগুলোকে নিয়ে নতুন নতুন যে জেনারেশনগুলো আসতেছে সেগুলো নিয়ে আমরা শেয়ার করব আর শিক্ষার্থী বন্ধুরা আমরা এতদিন ক্লাস দিতে পারি নাই তারও একটা রিজন আছে সেটা হচ্ছে যে আমি একটা নতুন জব করি এই জবটা প্রায় এক বছর হয়েছে এই জবটা বাংলাদেশের ভিতরে এক নম্বর সেখানে আর বলার কিছু নেই বাংলাদেশে যত রকমের নতুন জেনারেশন বা ল্যাপটপ এইচপি ডেল তোশিবা স্যামসাং নেনেবো যা আছে সবগুলো ওদের মাধ্যমে বাংলাদেশে ইন হয় বা আমাদের কোম্পানির মাধ্যমে বাংলাদেশে ইন হয় আমি সেই কোম্পানির ইঞ্জিনিয়ার হিসেবে আছি এবং আমি গর্বিত যে আমি এখানে জব করি তো ওকে এখন থেকে আমরা ধারাবাহিকভাবে আবার ক্লাস দেওয়া শুরু করবো ইনশাল্লাহ সেই জন্য আমার আমাকে দোয়া করবেন এবং আমি ইনশাল্লাহ আপনাদেরকে ধারাবাহিকভাবে ক্লাস আবার দেওয়া শুরু করব তো আশা যাক আজকে আমরা যে ক্লাসটা করব সেটা হচ্ছে যে ল্যাপটপ 4 Gen to 8 Gen PSL লজিক কনফিগারেশন তো এই যে আমাদের ফোর জেনারেশন থেকে যে চেঞ্জিংটা হয়েছে ল্যাপটপের যে ক্যাটাগরিটা বা ল্যাপটপের যে পাওয়ার সুইচ আগে এবং পাওয়ার সুইচের পরে যে লজিক বা যে তথ্য বা যে কনফিগারেশনটা আছে সেটা ফলো করে সেটা কিভাবে কাজ করে সেটা আমরা নিয়ে আজকে দেখব ক্লাসটা ওকে যারা ভর্তি হওয়ার জন্য ইচ্ছুক কিং অফ ল্যাপটপ সলিউশন সম্বন্ধে জানার ইচ্ছুক তারা আমাদের সাথে ফোন করতে পারেন আমাদের ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া আছে আর অলরেডি আমাদের ভর্তি সবসময় চলতে থাকে এবং ক্লাস সবসময় চলতে থাকে আমি অনেক ফোন ধরতে পারি না বিজি থাকার কারণে তো শিক্ষার্থীরা যারা ক্লাস দেখার জন্য বা প্র্যাকটিক্যালি নিজে এসে ক্লাস দেখতে চান তাহলে ওকে আমি ওয়েলকাম জানাই তাদেরকে আমি ফ্রি ক্লাস দিব একটা দুইটা করে তারা এই একটা দুইটা ক্লাস দেখে অন্তত আইডিয়া করতে পারবে যে আমার ক্লাসগুলো কীরকম হয় ওকে তো শিক্ষার্থী বন্ধু চলে আসেন আমরা এখন যে ক্লাসটা দিব সেটা মনোযোগ সহ দেখি আমরা চেষ্টা করব এই ক্লাসটার পার্ট ওয়ান এখন তৈরি করতেছি পার্ট টুও আমরা করে দেখানোর চেষ্টা করব ওকে তো শিক্ষিত বন্ধু আমরা যাচ্ছি কিভাবে আগে জেনারেশনটা বুঝে আসতে পারি যে আমরা ইউজ করতেছি কোন জেনারেশন ল্যাপটপ বা কোন জেনারেশন প্রসেসর ওকে প্রথমে মাই কম্পিউটারে গিয়ে আমরা প্রপার্টিক্সে গিয়ে আমরা দেখতে পাবো ঠিক এভাবে ফার্স্ট ডিজিট যেখানে মার্ক করা আছে অ্যারো চিহ্ন দিয়ে সেটা দিয়ে আমরা বুঝতে পারবো যেহেতু এখানে 5 আছে তাহলে এটা 5th জেনারেশন যদি আমাদের 2 থাকে 2nd জেনারেশন 3 থাকে এটা 3rd জেনারেশন এভাবে করে আমরা জেনারেশনটা চিনতে পারি এটা নর্মাল সাবজেক্ট এটা আমাকে ক্লাসের ধারাবাহিকের কারণে আমি এটা দেখাচ্ছি বাট এটা না দেখালেও আপনারা জানেন আমি জানি বন্ধুরা আপনারা অনেক ব্রেন বা অনেক জ্ঞান রাখেন থ্যাংক ইউ আমরা আর একটু আরেকটু যদি বলি যে এভাবে অনেকে দেখতে না যে অন্যভাবেও দেখতে পারেন সেটা হচ্ছে রানে গিয়ে আপনারা ডিএক্স ডিআইএজি লিখে আপনারা দেখতে পারেন সেখানে গেলে এইভাবে আমাদের একটা অপশন আসবে সেই অপশন আমরা দেখতে পারবো সেম কন্ডিশনে ওকে শিক্ষার্থী বন্ধুরা চাইলে আমরা আরেকটু ভিন্ন রকমভাবে দেখতে পারি সেটা হচ্ছে যে থার্ড পার্টি সফটওয়্যারের মাধ্যমে সেটা হচ্ছে যে সিপিইউ জেট নামে একটা সফটওয়্যার আছে সেই সফটওয়্যারের মাধ্যমে আমরা এই কনফিগারেশনগুলো দেখে নিতে পারি যে আমরা কোন প্রসেসর বা কোন জেনারেশনে আমরা ইউজ করতেছি ওকে তো শিক্ষার্থী বন্ধু আমরা একটু চলে যাই আর একটু ডিপলি দেখানোর জন্য আমরা একটা ল্যাপটপে যখন যাব তার প্রসেসরটা কীরকম হতে পারে প্রসেসরটা ঠিক এরকম কারণ এখনকার প্রসেসরটা হচ্ছে যে অল মানে কাজগুলোকে একটা চিপের ভিতরে নিয়ে আসা হয়েছে সেটা হচ্ছে যে যেমন নর্থ ব্রিজ সাউথ ব্রিজ বা পিসিএস বলেন বা সিপিইউ বলেন সবগুলোকে নিয়ে একটা চিপ করা হয়েছে সেটাই হচ্ছে এই চিপটা সেটাকে আমরা সিপিইউ বলি আর এইখানেই আমাদের সমস্যা যারা ভুলভাল কাজ করতেছেন বা করবেন বা হয়ে আসতেছে তারা প্রসেসরগুলোকে ডেট করতেছেন আর এটাতে প্রসেসর ডেট হওয়া মানে পুরো মাদারবোর্ডটাই ডেট তো শিক্ষার্থী বন্ধুরা আমরা যদি যেই সুইচের মানে অর্থাৎ আমরা ল্যাপটপের যে সুইচ আমরা পুশ করি এই সুইচ দিয়ে আমরা ল্যাপটপকে বোঝানোর চেষ্টা করি যে তুমি অন হও তো এই তথ্যটা আমাদেরকে যে ল্যাপটপের মাদারবোর্ডে নিচ্ছে যে আমি সুইচটা চাপ দিচ্ছি চাপ দেওয়ার পর আমাদের সুইচ কি হচ্ছে ওখানে কি কারিকুলাম হচ্ছে সেটা আমাকে জানতে হবে তো সুইচের আগের কারিকুলাম এবং সুইচের পরের কারিকুলামকে বলা হয় লজিক আর এই লজিকটাই আমাকে বুঝতে হবে যে পিএসএল মানে পাওয়ার সুইচ লজিক পিতে পাওয়ার এস তে সুইচ এল তে লজিক তো মানে হচ্ছে যে আমাদের সুইচের আগে এবং সুইচের পরে যে ঘটনাগুলো ঘটে সেগুলো আমাকে জানতে হবে তো শিক্ষার্থী বন্ধু আমরা আগে জেনারেশনের বিষয় নিয়ে দেখে আসি যে কীভাবে জেনারেশনটা আমরা ফাইন্ড আউট করবো এটা
এখানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে ইন্টেল কোর এখানে ব্র্যান্ড দেওয়া আছে, তারপর এখানে i7টা আমাদের ব্র্যান্ড এটা দেওয়া আছে, তারপর এখানে 6টা দেওয়া আছে যে এখানে আমাদের জেনারেশনের যে ইন্ডিকেট করতেছে সে ইন্ডিকেট করার জন্য আমরা 6 দিয়ে বুঝতে পারতেছি এটা 6 জেনারেশন। একটু আগে আমরা যেটা বুঝে আসছি, আর এখানে এসকে ইউ নাম যে নামেরিকটা আছে ডিজিট, এই ডিজিট দিয়ে আমরা আরও ভালো কিছু ফাইন্ড আউট করতে পারি। এসকে ইউ যেটা হয় সেটা আমরা দেখতে পারি, এবং কে দিয়ে আমরা প্রোডাক্ট লাইন যেটা আমরা আছে সেটা সারপ্রাইজ করতে পারি। ওকে, এখন আমরা দেখে আসবো যে এই যে কে বা এইচ কিউ এগুলোর মাধ্যমে আমরা কী বুঝতে পারতেছি। তো ওকে শিক্ষার্থী বন্ধুরা দেখে আসি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কে দিয়ে আনলোকেটেড আছে, টি দিয়ে আছে পাওয়ার অপটিমাইজেশন, তারপর এইচ দিয়ে আছে হাই পারফরমেন্স গ্রাফিক্স, তারপর এইচ কে দিয়ে আছে, এইচ কিউ দিয়ে আছে, ইউ দিয়ে আছে, ইউ দিয়ে বোঝাচ্ছে, তারপর এখানে এইচ দিয়ে হাই পারফরমেন্স বোঝাচ্ছে। এভাবে করে আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে প্রসেসরের পাশে এইচ কিউ অথবা এইচ অথবা কিউ এগুলো দিয়ে কী বোঝানো হয়। তো শিক্ষার্থী বন্ধুরা, আপনারা যখন একটা ল্যাপটপ বা একটা প্রসেসর কিনবেন তখন আপনারা বোঝার চেষ্টা করবেন যে আমি কোন প্রসেসরটা ইউজ করতেছি, তার সাথে গ্রাফিক্স কি হাই আছে কিনা, বা তার পাওয়ার অপটিমাইজেশনটা লো না হাই, না কি তার কনফিগারেশনের যেই আনলকেটেড কিনা, এগুলো সবগুলো আপনারা এখান থেকে দেখে বুঝতে পারবেন যে প্রসেসরটা কতটুকু পারফরমেন্স দিচ্ছে আপনাকে। ওকে, তো শিক্ষার্থী বন্ধু, আমরা জেনারেশনের যে সব মানে প্রোডাক্ট যে নাম্বারিং করা থাকে প্রসেসরের, এই নাম্বারিং দিয়ে আমরা কী সুবিধা ভোগ করতে পারবো সেটা আমরা দেখানোর চেষ্টা করলাম। ওকে শিক্ষিত বন্ধু, আমরা ক্লাসের উদ্দেশ্য করে আমরা এগুলো দেখাচ্ছি, বাট ওগুলো কোনো বিষয় না। বিষয়টা হচ্ছে যে আমাদের সার্ভিস, যেহেতু আমরা ট্রাবল শুট দিচ্ছি, এখান থেকে আমরা ট্রাবল শুট ফাইন্ড আউট করতে পারি। ওকে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রসেসরের যে স্টিকার, স্টিকারে এ বি সি এফ জি এইচ অথবা ডিই আই যে কে এগুলো দিয়ে আমরা যে জিনিসটা আমরা বুঝতে পারতেছি সেটা একটু দেখে আসি। ওকে, এ দিয়ে আমরা এখানে বোঝানোর চেষ্টা করতেছি যে কোর টু ডু, এবং এখানে যে স্টিকার, স্টিকারের সাইজটা দেওয়া আছে 16 mm এক্স, মানে এক্স দিয়ে মানে এটা হচ্ছে যে একটা হচ্ছে যে লম্বায় বা আড়াআড়ি করে বা যেটাকে বলা হয় পাশাপাশি করে, সেই দুই সাইডটা আমরা এখানে দেখতে পারি। দৈর্ঘ্য প্রস্থ যেটা বোঝানো হচ্ছে যে 16 mm, আর একটা হচ্ছে 20 mm। এভাবে করে আমরা এখান থেকে বুঝে ফেলতে পারবো এই স্টিকারের মাধ্যমে যেটা কোন জেনারেশনে বা কোন ক্যাটাগরিতে পড়েছে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে আর একটু দেওয়ার ফুল মানে জিনিসটা দেওয়ার চেষ্টা করলাম যে এ তে কী হয়, বি তে কী হয়, সি তে কী হয়, ডি তে কী হয়, ই তে কী হয়, এগুলো টোটালি আমরা এখানে দেওয়ার চেষ্টা করলাম। তো শিক্ষার্থী বন্ধুরা, আপনারা এটা নোট হিসেবে রেখে আপনারা মনে রাখার চেষ্টা করবেন বা মোবাইলে রেখার চেষ্টা করবেন, তাহলে আশা করি আপনারা অনেক কিছুই বুঝতে পারবেন স্টিকারের মাধ্যমেও। তবে আমরা আর একটু যদি বোঝার চেষ্টা করি যে কীভাবে আমরা বুঝবো যেটা আসলে কোনটা একদম পারফেক্টভাবে, তো সেক্ষেত্রে আমাকে কী করতে হবে, মাদার বোর্ডে যারা রিপেয়ার করেন তারা যদি মাদার বোর্ড থেকে বাইর করতে চান, কেউ একজন ল্যাপটপ নেয়া এনে আপনাকে মাদার বোর্ড দিল, এবার মাদার বোর্ড দিয়ে আপনি কীভাবে বুঝবেন যেটা কোন জেনারেশনে আছেন। তো শিক্ষার্থী বন্ধুরা, আপনারা অবশ্যই এখানে প্রত্যেকটা কোম্পানির নাম দেওয়া আছে, এখানে দেখেন কম্পেল আছে, তারপর কোয়ান্টা আছে, তারপর এখানে ওয়েস্টার্ন আছে, এইভাবে করে সনি আছে। তো এইভাবে করে আপনাদের এখানে সকল ধরনের ল্যাপটপের যে কোড আছে, কোডের এখানে লাল করে মার্ক করা আছে, এই লাল করে যে ব্লকগুলো দেওয়া আছে, ব্লকের যে নাম্বার আছে, এই নাম্বারটা আপনারা গুগলে সার্চ করে তার সকল ডিটেলস আপনি পেয়ে যাবেন। এটা হচ্ছে যে আমাদের ল্যাপটপের মাদার বোর্ডের পার্ট নাম্বার। তো এই নাম্বার ধরে আমরা চাইলে তার বায়োস, তার অ্যাসকেমেটিক ডায়াগ্রাম, বোর্ড ভিউয়ার, তার সকল তথ্যাদি আমরা এখান থেকে সুবিধা ভোগ করতে পারি, এখান থেকে আমরা নিতে পারি। যদি ফ্রি থাকে তো ফ্রি নিতে পারবেন, যদি আমাদের পেড করা থাকে তো পেড হিসেবে আপনাকে পে করে নিতে হবে, এটাই স্বাভাবিক। তো শিক্ষার্থী বন্ধু, আমরা চলে যাব নেক্সট পেজে। এইটা যখন আপনারা সুবিধা ভোগ করে নিয়ে একটা স্কেমেটিক নামাবেন, যেমন একটা ডায়াগ্রাম নামাবেন, ডায়াগ্রাম নামাইলে তখন ওখান থেকে কীভাবে দেখতে হয় সেটা দেখতে পারবেন। এখন আমরা দেখে আসি যে কীভাবে আমরা বুঝবো যে ডায়াগ্রাম নামানোর পর এটা কোন জেনারেশন আছে। আপনারা অবশ্যই এখানে দেখতে পাচ্ছেন যে স্যান্ডি ব্রিজ, তারপর আইডি ব্রিজ, হ্যাজওয়েল, বর্ডওয়েল, তারপর স্কাইলিং, এভাবে করে আমাদেরকে বোঝানো হচ্ছে যে থার্ড জেনারেশন, সেকেন্ড জেনারেশন, ফোর্থ জেনারেশন, ফিফথ জেনারেশন, এগুলো আমরা বুঝতে পারতেছি। তো ঠিক আমরা এখানে
নাইন জেনারেশন পর্যন্ত আমরা এখানে দেখানোর চেষ্টা করলাম। তো শিক্ষার্থী বন্ধুরা, এটা আপনাদের লাগবে যখন আপনারা একটা ডায়াগ্রামে যাবেন, তখন কিভাবে বুঝবেন। ওকে শিক্ষার্থী বন্ধু, আমরা একটা দেখানোর চেষ্টা করলাম। তো এই হচ্ছে যে আমাদের ডায়াগ্রাম। এইখানে আমরা ডায়াগ্রামটা যখন নামাবো, এই ডায়াগ্রামের এখানে আপনাকে বোঝানোর চেষ্টা করতেছে যেটা হচ্ছে প্রসেসর। আর এই প্রসেসরটাতে যাওয়ার পর আপনারা কীভাবে বুঝবেন যে এটা কোন প্রসেসর বা কোন জেনারেশনের আন্ডারে আমরা আছি। তো ওকে, আমরা দেখানোর চেষ্টা করতেছি যে এখানে আমরা মার্ক করলাম স্কাইলিংক। তো ওখানেও আমাদের স্কাইলিংক দেওয়া আছে, তার মানে হচ্ছে যে স্কাইলিংক হচ্ছে যে সিগজেন। তো এভাবে করে আপনাদের এখানে দেওয়া আছে স্যান্ডি ব্রিজ, আইভি ব্রিজ, হ্যাজওয়েল, বর্ডওয়েল, স্কাইলিংক, কেবিলিংক, কফিলিংক। এভাবে করে আপনারা দেখে নিতে পারবেন যে কোন জেনারেশনে আয়তে এই স্কেমেটিকটা আছে বা প্রসেসরটা আছে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা যতটুকু জেনারেশন চেনার জন্য চেষ্টা করালাম বা বোঝানোর চেষ্টা করলাম, সেটা অবশ্যই আপনারা ভালোভাবে আয়ত্ত করতে পারছেন। এখন আমরা চলে যাব যে জেনারেশনটা আমরা চিনলাম, চিনার পর এখন আমাদের উদ্দেশ্যটা কি। উদ্দেশ্য হচ্ছে যে এই প্রসেসরটা মাত্র একটা চিপ, তো এই চিপটা যদি ডেট হয়ে যায় বা খারাপ হয়ে যায়, এটা খুব নগণ্য ভোল্টেজ দিয়ে চলে। তো সো কেউ যদি ভুলভাল করে ট্রাই করার চেষ্টা করেন, তাহলে কিন্তু ডেট নিশ্চিত। ওকে, আমরা এখন যাব যে পিএসএল লজিক কনফিগারেশন। এই পিএসএল লজিক কনফিগারেশনটা এখান থেকে বোঝানোর চেষ্টা করতেছি। তো এখানে আপনারা চার্ট একটা দেখতে পাচ্ছেন, এখানে চার্টে দেওয়া আছে। আর চার্টে এক দুই করে এখানে যে সিকোয়েন্স মেনটেন করা হয়েছে, এই সিকোয়েন্স মেনটেন করে আপনারা চাইলে কাজ করতে পারেন। তো এই হচ্ছে যে আমাদের প্রসেসর, আর এখানে আমাদের চার্জার, এখানে আমাদের বায়াস ব্যাটারি। টোটাল সিকোয়েন্সটা এখানে মেনটেন করা হয়েছে, সুইচের আগে এবং সুইচের পরে কীভাবে কাজ হয় সেই সিকোয়েন্সটা। শিক্ষার্থী বন্ধুরা, আপনারা কোনোই চিন্তা করেন না, এই সিকোয়েন্স মেনটেনটা আমরা দুই ধাপে নিয়েছি। প্রথমে আমরা বুঝাবো পিএসএল এর যেই চার্জিং সার্কিট থেকে শুরু করে আয়ো কন্ট্রোল থেকে শুরু করে যেই সাবজেক্টটা, সেটা একটা ভাগ ভাগ করা হয়েছে। এবং পিএসএল এর দ্বিতীয় যে ভাগটা, সেটা হচ্ছে যে টোটাল 5 volt 3 volt যেই সিস্টেমটা অন করানো হচ্ছে বা যেই পাওয়ারটা অন করানো হচ্ছে, সেটা কিভাবে হচ্ছে সেটা সব আমরা দেখানোর চেষ্টা করব। তো শিক্ষার্থী বন্ধু, এটা হচ্ছে একটা চার্ট। এই চার্টটা আপনারা চাইলে রেখে দিয়ে কাজ করতে পারবেন। এটা আপনারা টোটালি 4G থেকে 8G, 9G যা আসুক সেগুলো নিয়ে আপনারা এটার উপরে একটা ধারাবাহিকতা করে কাজ করার সুযোগ পাবেন। ওকে, তো শিক্ষার্থী বন্ধু আমরা চলে যাই। এ হচ্ছে যে আমাদের পিএসএল, যেটা চার্জিং সিস্টেম থেকে আমাদের কিভাবে কাজ হচ্ছে সেটা চার্ট। এবং আমরা এখানে বোঝানোর চেষ্টা করতেছি যেই কাজটা এখানে হচ্ছে, সেটা হচ্ছে যে আমাদের যখন চার্জার লাগাই, চার্জার লাগানোর পর চার্জারের এখান থেকে আমাদের এই পিএসএল ইন নামে যেটা আসবে সেটা জিরো থাকবে। এবং আমরা যখন পাওয়ার সুইচ চাপ দিব, চাপ দেওয়ার পর তখন এখানে আমাদের 3 volt আসবে। এরপর আমাদের এইখানে পিএসএল আউট নামে একটা সিগনাল আছে, সেই সিগনালটা আমার আইসি থেকে আউট হবে। আউট হওয়ার পর আমাদের ধারাবাহিকভাবে অন্য অন্য সিগনালগুলা চালু হওয়া শুরু করবে এবং বায়াসের কাজ শুরু করবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে দেখতে পাচ্ছি যে SLPS5, এটা হচ্ছে যে আমাদের 3 volt এবং 5 volt রেগুলেটর আইসিকে অন করায়। এবং SLPS4, যেটা আমাদের অল সাস রেগুলেটর আইসিগুলোকে বা সেই সাবজেক্টগুলোকে অন করায়। তো শিক্ষার্থী বন্ধু, আমরা এই যে পার্ট, এটা আমরা যেটা দেখছি, এটা হচ্ছে যে চার্জিং সেকশন, আইও সেকশন এবং সিপিইউ যে কন্ডিশন, সেটা আমরা দেখানোর চেষ্টা করতেছি। ওকে ওকে শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা দেখতে পাবো যে এই যে আমাদের যেই পিএসএল লজিকের যে কাজটা সহ এবং 5 volt 3 volt কীভাবে অন হয় সেটা আমরা দেখতে পাবো। তো ওকে, প্রথমে আমরা দেখে আসি যে প্রথম কোন স্টেপটা আমরা আগে কাজ করব বা কোন স্টেপটা আমরা আগে চেক করব ওই পিএসএল লজিকের। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে এখানে বায়াস ব্যাটারি থেকে ভোল্টেজ যাচ্ছে। ভোল্টেজ যাওয়ার পর এরপরে আমাদের দেখা যাচ্ছে যে এখানে একটা আমাদের ডায়োড থাকবে। এই ডায়োডের মাধ্যমে আমাদের ভোল্টেজটা এখান থেকে গিয়ে আমাদের এই আয়োতে চলে আসবে। আয়োর ফার্স্ট ভোল্টেজটা আমাদের এটাই থাকবে। এরপর আমরা যেটা দেখব, এটা হচ্ছে যে 1 নম্বর সেকশনের কাজ শেষ হলো। দ্বিতীয় নাম্বার যে কাজটা শুরু হবে সেটা হচ্ছে অ্যাডাপ্টার থেকে আমরা যে ভোল্টেজ দিচ্ছি বা ব্যাটারি থেকে যে ভোল্টেজটা থাকবে, স্বাভাবিকভাবে আমরা অ্যাডাপ্টার থেকেই দেখে থাকি, কারণ ব্যাটারিটা আমাদের সবসময় দেখা হয় না। কারণ ব্যাটারি দিয়ে প্রবলেম হলে দেখা হয়, এর আগে প্রবলেম না হলে দেখা হয় না। তো আমরা অ্যাডাপ্টার দিয়ে যেই সিস্টেমে দেখাবো সেটা
আমাদের পিএসএল এর লজিক এর কাজটাই ভালো হবে সেজন্য তো যখন আমাদের অ্যাডাপ্টার থেকে এখানে ভোল্টেজ ইন হবে ইন হওয়ার পর আইসি তে যখন আমাদের চার্জিং আইসি তে আমাদের যে সাপ্লাই আসবে আসার পর সেখানে আমাদের স্টেপ 2 কাজ শেষ হবে তো স্টেপ 2 কাজ শেষ হওয়ার পর এখন আমাদের স্টেপ 3 কাজ হবে সেখানে আমরা দেখতে পাচ্ছি আইসি থেকে আমাদের যে দুটো মোসফেট আছে একটা আছে আমাদের ফার্স্ট মোসফেট একটা সেকেন্ড মোসফেট আমাদের ফরওয়ার্ড রিভার্সের যে মোসফেটটা থাকে সেই মোসফেটটা আমরা এখান থেকে গেট হবে বা কাজ শুরু হবে অন হবে তো অন হওয়ার পর এখান থেকে আমরা 3 নাম্বার কাজের স্টেপটা শেষ হবে তো 3 নাম্বার কাজের স্টেপ শেষ হওয়ার পর আমাদের এই মোসফেট অন হওয়ার পর আমাদের ভোল্টেজ চলে যাবে বি প্লাস এ অর্থাৎ কমন যে সিএলআর বা কমন যে সাপ্লাই সেকশন সেখানে চলে যাবে সেখান থেকে আমাদের 3 নম্বরের পর 4 নম্বরের যে স্টেপটা সেটা আমাদের শুরু করবে এবং 4 নম্বরের স্টেপটা শুরু হওয়ার পর আমরা দেখতে পাচ্ছি যে 4 নম্বরের স্টেপ একটা চলে গেছে 5 ভোল্ট 3 ভোল্টের আইসি তে আর একটা আমরা দেখতে পাচ্ছি যে চার্জিং আইসি থেকে আমাদের একটা সাপ্লাই আমাদেরকে পিএসএল ইন নামে যে একটা 1 হ্যাশ যেটা থাকে পিএসএল ইন সেটা আমাদের আয়তে আসবে 4 নম্বর স্টেপে তারপর আমাদের 4 নম্বর স্টেপ কাজ শেষ হবে তারপর আমাদের 5 নম্বর স্টেপ তখন আমরা জানি যে 5 নম্বর স্টেপে 5 ভোল্ট 3 ভোল্টের এখানে যখন ভোল্টেজ ইন হবে ইন হওয়ার সাথে সাথে আমাদের এখানে অলরেডি আমাদের এলডিও চালু হয়ে যাবে এটা আমরা সবাই জানি যে এলডিও মানে ভিআরজি 3 ভিআরজি 5 যেটা বলা হয় বা ভিরেজ 3 ভিরেজ 5 যেটা বলা হয় বা এলডিও 3 এলডিও 5 যেটা বলা হয় সেটা আমাদের অন হবে অন হওয়ার পর আমাদের এই সাপ্লাইটা আবার রেজিস্টরের মাধ্যমে আবার সেই ডায়োডে যাবে এবং সাথে সাথে আমাদের এখানে একটা মোসফেটে যাবে যাওয়ার পর আমাদের বায়োসটা তো আমাদের 8 নম্বর পিনে ভোল্টেজটা পৌঁছা যাবে পৌঁছা যাওয়ার পর আমাদের বায়োস অলরেডি অটোমেটিক কাজ শুরু করবে বায়োস কাজ করার পর আমাদের আয়তে ইনফরমেশন যাবে যে হ্যাঁ পিএসএল রেডি এই এই পিএসএল রেডি হওয়ার কারণ পিএসএল রেডি করার জন্য আমাদের কাজ করবে এখন আমাদের পিএসএল এর কন্ডিশন হচ্ছে যে তিনটা একটা হচ্ছে যে প্রথমে থাকবে হচ্ছে জিরো তারপর থাকবে আমাদের হাই তারপর আবার জিরো এই লজিকটা আমাদেরকে শেষ করতে হবে তো আমরা যখন আমরা 4 নম্বরের কাজ শেষ করে 5 নম্বরে আসলাম 5 নম্বরের কাজটা আমার শেষ হবে যখন আমাদের এই মোসফেটে আমরা এখানে একটা এ টু এস এইচ ভি একটা মোসফেট দেখানোর চেষ্টা করলাম সেই মোসফেটে আমাদের এসে সোর্সে ইন হবে ড্রেনে আউট হবে না কারণ এটা আমরা জানি যে এটা পি চ্যানেল মোসফেট আর এই পি চ্যানেল মোসফেটের ভিতরে এসে সাপ্লাইটা এসে থেমে থাকবে যতক্ষণ পর্যন্ত না আমাদের এখানে কাজ না করবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই সাপ্লাইটা আউট করবে না তো এখানে আমরা শিক্ষার্থী বন্ধুরা ফুল ক্লাসটা আমরা দেইনি এখানে কিছু ডেমো রেখা হয়েছে কারণ আমরা আমাদের কিছু সিস্টেমের কারণে আমরা ফুলটা দিব না এটাই স্বাভাবিক তারপরও এখান থেকে অনেক আইডিয়া আপনারা নিতে পারবেন ওকে তো শিক্ষার্থী বন্ধুরা এখন আমাদের 5 নম্বর স্টেপ শেষ হওয়ার পর 6 নম্বর স্টেপ হচ্ছে যে আমরা পাওয়ার সুইচ অন করব আপনারা দেখতে পাচ্ছেন পাওয়ার সুইচ অন করলাম অন করার পর এখানে আমাদের পিএসএল ইন টু হবে আর এখান থেকে আমাদের ভোল্টেজটা রেডি করবে তার মানে 4 নম্বরটা ছিল জিরো আর 6 নম্বরটা হচ্ছে যে আমাদের অন তার মানে আমাদের দুটা কন্ডিশন হলো সুইচের একটা হচ্ছে যে জিরো আর একটা হচ্ছে যে অন মানে অর্থাৎ 3 ভোল্ট এরপর আমাদের আর একটা সিস্টেম চালু হবে সেটা হচ্ছে জিরো তার মানে আমার কন্ডিশন হচ্ছে যে হাই লো হাই তার মানে সরি আমাদের লো হাই লো এভাবে আমাদের কন্ডিশনটা শুরু করবে পিএসএল এর তো প্রথমে আমরা লো ছিল সেটা আমরা দেখতে পাচ্ছি পিএসএল ইন 1 হ্যাশ দিয়ে যেটা হচ্ছে লো এরপর পিএসএল ইন 2 যেটা হ্যাশ আছে সেটা আমাদের হবে 3 ভোল্টের সেখান থেকে আমাদের আবার এখান থেকে আমাদের একটা সাপ্লাই যেটা পিএসএল আউট যেটা থাকবে সেখান থেকে আমাদের একটা সাপ্লাই রেডি হবে সেখানে গিয়ে এটা গেট হবে আর এটাও আমাদের হবে জিরো তার মানে হচ্ছে যে জিরো 1 জিরো যে কন্ডিশনটা ছিল আমাদের পিএসএল এর লজিকের সেই কন্ডিশন রেডি তো আমাদের এটা রেডি হওয়ার পর আমাদের 6 নম্বরের কাজ শেষ হওয়ার পর 7 নম্বরের কাজ শেষ হবে পিএসএল আউট হলে এরপর আমাদের এই মোসফেট চালু হয়ে যাবে মোসফেট চালু হবে সোর্স থেকে ড্রেনে আমাদের সাপ্লাই চলে যাবে এলডিও সাপ্লাই সেটা চলে যাবে দুই দিকে একটা যাবে আমাদের আয়োর ভিসিসি সাপ্লাই হিসেবে আর আরেকটা চলে যাবে আমাদের 5 ভোল্ট 3 ভোল্টের এনাবেল হিসেবে যেটা 5 ভোল্ট 3 ভোল্টকে অন করানোর জন্য
ওকে শিক্ষার্থী বন্ধু আমাদের 7 নাম্বার কাজ শেষ হওয়ার পর 8 নাম্বার কাজটা আমাদের শেষ হবে সেটা হচ্ছে আরএসএম রিসেট রেডি করবে এবং 5 ভোল্ট 3 ভোল্টের কাজটাতে এনাবল রেডি করে দিবে এবং এনাবল রেডি হওয়ার সাথে সাথে আমাদের 9 নম্বরে আমাদের 5 ভোল্ট 3 ভোল্ট রেডি হয়ে যাবে তো 5 ভোল্ট 3 ভোল্ট যখন রেডি হয়ে যাবে আমাদের এই 5 ভোল্ট 3 ভোল্ট রেডি হওয়ার পর আমাদের কাজটা যেই PSL এর যতটুকু কাজ করার স্টেবিলিটি বা রেডি হওয়ার দরকার ছিল তা রেডি হয়ে গেল তারপর আমাদের CPU কি করবে যে এখান থেকে SLP S5 এবং SLP S4 রেডি করে ফেলবে তো আমাদের এই 10 নাম্বার আর 11 নাম্বার পর্যন্ত হচ্ছে যে PSL লজিকের কন্ডিশন তো এই কন্ডিশনটা আপনারা ফলো করতে পারবেন ফলো করে আপনারা প্রত্যেকটা মাদারবোর্ড যেগুলো ফোর জেনারেশনের পর থেকে যে থার্ড জেনারেশনের পর থেকে ফোর জেনারেশন যে আসলো চেঞ্জিং এই চেঞ্জিংটা আমরা ফোর জেন থেকে এইট জেন পর্যন্ত আমরা যত মাদারবোর্ড আছে সেই মাদারবোর্ডে এই চার্ট ধরে আমরা রেডি করতে পারবো তো শিক্ষার্থী বন্ধু আপনাদের উদ্দেশ্যে আমি আরেকবার এই কন্ডিশনটা আমরা দেখাবো ইনশাল্লাহ আপনারা শুরু করুন দেখেন মনোযোগ দিয়ে দেখেন আপনারা এইটুকু দেখলে আপনারা অন্তত আইডিয়া করতে পারবেন তো শিক্ষার্থী বন্ধুরা আপনারা অলরেডি দেখতে পেলেন যে কিভাবে এটার কাজ হয় তো আশা করি আপনারা PSL লজিক যে অ্যানিমেশন সহকারে একটা সুইচের আগে এবং সুইচের পরে কি ধরনের কাজ হয় সেটা দেখানোর চেষ্টা করলাম তো শিক্ষার্থী বন্ধুরা কিং অফ ল্যাপটপ সলিউশনের পক্ষ থেকে এভাবে করে নতুন জেনারেশনের যতগুলো কাজ বা যতগুলো সলিউশন বা যতগুলো সিস্টেম আসবে সেগুলো তুলে ধরার চেষ্টা করানো হবে অ্যানিমেশনের মাধ্যমে এবং ডায়াগ্রামের মাধ্যমে এবং টেকনিক্যাল শিটের মাধ্যমে আর যারা আমাদের সাথে যোগাযোগ করার চিন্তাভাবনা করতেছেন বা যোগাযোগ করবেন তারা আমাদের এই ভিডিও মাধ্যমে দেখার পর আমাদের নাম্বারটা কালেকশনে রাখতে পারেন বা নোট করে রাখতে পারবেন আমাদের নাম্বারে যোগাযোগ করার জন্য দেওয়া আছে এবং যারা ভর্তি হওয়ার ইচ্ছুক তারা আমাদের সাথে কথা বলতে পারেন আমি ল্যাপটপের কাজ খুব ভালোভাবে চাই যেন সবাই করুক সেই দিক থেকে লক্ষ্য করে এই ট্রেনিং সিস্টেমটা করা এবং এই ট্রেনিং করানোর পর আমার এখান থেকে অনেকেই কাজ শিখেছে তারা যেখানেই যেখানেই কাজটা দেখার জন্য বা শেখার জন্য আবার গিয়েছেন তারা অলরেডি ডিফাইন করতে পারছেন যে কি স্টাইলে কাজ শিখাচ্ছে এবং কোন স্টাইলে কাজ শিখে নেওয়া হচ্ছে সবাই আশা করি বুঝতে পারতেছেন যে কোথায় কিভাবে ক্লাস হয় আশা করি আপনারা নিজেরাই ডিফারেন্স খুঁজে নিতে পারবেন ওকে আল্লাহ হাফেজ আজকে এই পর্যন্ত নেক্সট ক্লাস নিয়ে আমরা আবার আসবো আমাদের জন্য দোয়া করবেন আমরা আবার জন্য আপনাদের জন্য ভিডিও বানিয়ে নিয়ে আসতে পারি ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম